প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের পাটিগণিতের 1.2 অনুশীলনীর চতুর্থ পার্টের ভিডিওটা করছি। ইতিপূর্বে আমরা আগের অঙ্কগুলো তিনটা পার্টে করে ফেলেছি, যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তো আজকে আমরা পাঁচটা অঙ্ক করবো, 18, 19, 20, 21, 22, অর্থাৎ শেষ পাঁচটা অঙ্ক। পরবর্তীতে আমরা ধাপে ধাপে সৃজনশীলগুলো করব। তো 18 নম্বর অঙ্কটা ছিল, কোনো বাগানে 1800টি চারাগাছ বর্গাকারে সাজাতে গিয়ে 36টি গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা নির্ণয় করো। তো এখানে যেটা করতে হয়, যদি চারাগাছটা বেশি না হতো, যেটা আমরা তোমাদের নাম্বারটা থেকে এই মুহূর্তে মনে নেই, বইয়ের একটা অঙ্কে করেছিলাম, প্রাত্যহিক সমাবেশ করার জন্য এতজনকে বর্গাকারে সাজানো হয়েছিল, প্রতি সারিতে কতজন শিক্ষার্থী ছিল, সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটার বর্গমূল করলেই অ্যান্সার পাওয়া যায়। আর যখন এরকম বলা হবে যে বর্গাকারে সাজাতে গিয়ে এতটা বেশি হয়ে গেছে, তো সিম্পলি তখন এটা সংখ্যাটা আগে বিয়োগ করে নিতে হয়। তো বিয়োগের ভাষা হলো অবশিষ্ট দিয়ে আমরা বলবো, অবশিষ্ট চারা গাছ লিখে আমরা সরাসরি 1800 থেকে 36 বিয়োগ করে নেব। তারপরে এই বিয়োগফলটার বর্গমূল করলেই প্রতি সারির চারাগাছের সংখ্যা বের হয়ে যাবে। তো 6 আছে 10 হবে 4, হাতের আগে এখানে আসলো 4, 4 আছে 10 হবে 6, হাতের আগে এখানে আসলো 1 আছে 8 হবে 7, আর এইখানে 1। তো এতটি। এখন আমরা যদি এই সংখ্যাটার বর্গমূল করি, 1764 এর এই বর্গমূলটা মিলে যাবে, কিন্তু এর বর্গমূল করলে প্রতি সারির গাছের সংখ্যা পাওয়া যাবে, প্রতি সারির চারা গাছ বা গাছের সংখ্যা পাওয়া যাবে। এখন আমরা এটা ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা করে দেবো, যে কোনো প্রক্রিয়া করলেই হবে, ভাগ প্রক্রিয়া আসলে তাড়াতাড়ি হয়। এই ডান দিক থেকে জোড়া মিলালাম, তারপরে এখানে আমরা 4 বার দিলাম 4 4 16, এখানে অবশিষ্ট থাকবে 1, তারপরে জোড়া কেটে নিলাম 64, তারপরে এই 4-এর ডাবল করে আনলাম 8, এখানে বর্গ হয় আর এখানে ডাবল হয়। এখন দেখো আমরা 2 বার যদি দিই, এখানেও 2, তাহলে 82 গুণন 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তো এটা 0 হয়ে গেল। হ্যাঁ, তো এই যেটা বর্গমূল আসলো এটাই হলো প্রতি সারিতে চারাগাছের সংখ্যা, তাহলে 42টি, এটি কিন্তু আমাদের উত্তর, তাহলে উত্তর 42টি। এটি ছিল আমাদের 18 নম্বর অঙ্কটা। তো এবার আমরা 19 নম্বরে চলে যাব। 19 নম্বর আমরা আজকে 22 পর্যন্ত এটা শেষ করব। তো এই অঙ্কটা ছিল এমন যে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য। তোমরা ছোট ক্লাসে কিছু অঙ্ক দেখেছো 4-5-এ, যে ক্ষুদ্রতম বললে কি লসাগু করতে হয় আর বৃহত্তম বললে গসাগু করতে হয়। তো এখানে বাড়তি একটা কথা যে পূর্ণবর্গ সংখ্যা, তো আমরা আগে লসাগুটা করে দেখব। লসাগুটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা মানে কি যাদের বর্গমূল করলে মিলে যায়, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে, আর এটা হবেও। আর হচ্ছে যে লসাগু করে পূর্ণবর্গ সংখ্যা না আসলে কি করতে হয়, এটা উদাহরণে একটা অঙ্ক আছে, আমরা তখন এটা ডিটেলস বলবো। তো এখানে আমরা সিম্পলি কোনো কিছু না লিখে আগে সংখ্যা 3টার লসাগু করে নেব। তো লসাগু সিস্টেম তোমরা জানো, এখানে 3টা সংখ্যা থাকলে সবাইকে ভাগ গেলে ভালো, নাহলে কমপক্ষে 2 জনকে ভাগ যেতে হবে, এরকম সংখ্যা দিয়ে দিতে হয়। তো আমরা 3 দিয়ে দিলাম 3 দিয়ে 9 কে ভাগ দিলে 3 3 9, 15 কে ভাগ দিলে 5, আর যাকে ভাগ যায় না সেটা এইভাবেই রাখতে হয়। এখন আমরা 5 দিয়ে দেব, যেহেতু 5 দিয়ে 2 জনকে যায়, তো এখানে 3 3ই থাকলো, আর 5 দিয়ে কে 1 বার গেল আর এটা 5 বার গেল। এখন আমরা প্রথমত লিখবো যে অতএব সংখ্যাগুলোর লসাগু, এই 1 নেওয়া সমান কথা নিলাম না আমরা, 3 গুণন 5 গুণন 3 গুণন 5, তো 3 5 15 5 15 75 75 গুণন 3 করে দেখো, 3 5 15 5 7 1 3 7 21 1 5 225। তো এই ক্ষুদ্রতম বললে লসাগুই হয়। এখন আমরা দেখলাম 225 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তোমরা রাফে যদি এর বর্গমূল করো তাহলে 15 আসবে, অর্থাৎ বর্গমূলটা মিলে যাবে। এখন আমরা বলবো যে অতএব আমরা একটা লাইন লিখি যে এটি
একটি পূর্ণ বর্গ সংখ্যা। আরো যদি ক্লিয়ার করে বলি, কারণ এর বর্গমূল 15। বাস, তাহলে আমাদের উত্তর কিন্তু এটাই যে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 225। তো এটাই আমাদের 19 নম্বর অঙ্কের উত্তর, 225। আচ্ছা, এবার আমরা 20 নম্বরে যাব। 20 নম্বর অঙ্কটা কিন্তু ইতিপূর্বে আমরা যে 17 নম্বর অঙ্কটা করেছিলাম সেই একই রকম, একদম একই। এখানে এই শ্রমিক সংখ্যাটাকে আগে ক ধরে নিতে হবে। ওই অঙ্কটা ছিল যে কি বলে ছাত্র সংখ্যা দিয়ে বলা ছিল। আমি একটু দেখছি অঙ্কটা, আসলে 17 নম্বর অঙ্কটা একটু দেখে আসি, ভাষাটা আমি বলছি। 17 নম্বরে ছিল একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট এত টাকা হলো, সমিতির সদস্য সংখ্যা কত। আর এখানে বলেছে যে একটা ধান ক্ষেতের জন্য কিছু শ্রমিক নেওয়া হলো, আর প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তো এই সংখ্যাটাই কিন্তু নাই, তো ওইটার চেয়ে বরং এটাই ভালো বোঝা যায়। ওইখানে বলা ছিল যতজন আছে তাদের প্রত্যেককে তত 20 টাকা করে দিল, তাহলে আমরা কজন ধরলে একজন দিল 20 টাকা, যেহেতু এটা গুণ করতে হয়। এখানে যেহেতু গুণ বলাই আছে, এখানে কিন্তু সমস্যাটা কম। সো আমরা মনে করি দিয়ে আগে শ্রমিক সংখ্যাটা ধরে নেব, মনে করি শ্রমিক সংখ্যা ক জন। তো এই অঙ্কটার এই দ্বিতীয় লাইনটাই মনে রাখতে হয় যে অতএব এক একজনের, ওখানে যেমন বলেছিলাম একজন চাঁদা দেয়, আর এখন বলবো একজনের দৈনিক, একজন শ্রমিকের দৈনিক মজুরি। আচ্ছা, কি বলা আছে যে প্রত্যেক মানে এক, হ্যাঁ, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তাহলে সংখ্যাটা যদি ক হয় তার 10 গুণ করলে হবে 10 ক, আর এটা আমরা সাথে সাথে টাকা লিখে দেবো। এখন এই যে মোট মজুরিটা দেওয়া আছে, আমাকে কয়ের মাধ্যমে মোট মজুরিটা বের করে সমীকরণ গঠন করতে হবে, যে প্রশ্ন মতে এটা সমান এটা। সো মোট শ্রমিক যেহেতু ক জন, তাহলে আমরা একজনের মজুরি জানি, তাহলে অতএব ক জনের মজুরি, দৈনিক মজুরি সিম্পলি এটা গুণ হবে। সো 10 ক গুণন ক, গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়। তো এটা গুণ করার সময় অনেকে অনেক রকম করে, কেউ হচ্ছে 11 ক² লেখে, কেউ 11 ক, আসলে এগুলো ঠিক না। গুণনের সময় এই সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, সংখ্যা কোনো না থাকলে 1 ধরতে হয়, তাহলে 10 কে 10, আর ক আর ক, যেমন xx গুণ করলে x² হয়, কারণ ওই ভিত্তিটা একই হলে পাওয়ারগুলো যোগ করতে হয়, কোনো পাওয়ার না থাকলে 1 ধরতে হয়। সো একটা ক লিখে আমরা যোগটা আর দেখাবো না, 1 যোগ 1 করলে 2, অর্থাৎ ক² এত টাকা। এটাই হলো আমার কয়ের মাধ্যমে মোট মজুরি। আচ্ছা, এবার আমরা সমীকরণটা গঠন করে দেব, যে প্রশ্ন মতে এই যে কয়ের মাধ্যমে আমরা যে মোট মজুরিটা পেলাম, হ্যাঁ, এটা সমান সমান অঙ্কে যে মোট মজুরিটা দেওয়া ছিল 6250। আর এরকম সমীকরণে কোনো একক লেখা যায় না, সো এখানে আমরা টাকা লিখব না। এখন আমরা বা দিয়ে ক² সমান এই 10, দেখো ক² সাথে এই গুণন সম্পর্ক আছে, এই পারে গেলে ভাগ হয়ে যাবে। তো 6250 আমরা এইভাবেও দিতে পারি অথবা এইভাবেও দিতে পারি। তো এটা ভাগ করলে জাস্ট এখানে শূন্যটা আউট হয়ে যাবে, তো এটা যেটা হবে ক² সমান 625। এবার স্কোয়ার সমাধানের ক্ষেত্রে পার পার হলে রুট ওভার হয়ে যায়, তাহলে ক সমান সমান রুট ওভার 625। এটা যদি তোমরা রাফে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করো, তাহলে 25 আসবে। এই যে জোড়া মিলালাম, দুইবার দিলাম, 2 দুগুণে 4, এটা বিয়োগ করে পেলাম 2, তারপরে জোড়াটা কাটলাম 25। এখন এই 2 ডবল আসবে 4, তারপরে আমরা যদি এখানেও 5 বার দিই, এখানেও 5 বার দিই, তাহলে 45 গুণন 5 করলে 225 মিলে যাবে। তো বর্গমূল আসলো 25, তাহলে অতএব ক সমান 25। আর এই কটা আমরাই শ্রমিক সংখ্যা ধরেছিলাম, তাহলে 25 জন বের হয়ে গেল, অতএব শ্রমিক সংখ্যা 25 জন, এবং এটাই আমাদের উত্তর হয়ে গেল 25 জন। আর দুটো অঙ্ক রয়েছে আমাদের, 21 আর 22, হলে আমাদের এই পার্টের ভিডিওটা শেষ হয়ে যাবে। তো আমরা এখন 21 নম্বরে যাব, এটাও খুব সুন্দর অঙ্ক। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। অন্তর মানে আসলে ম্যাথের ভাষায় বিয়োগ, তো এখানেও সংখ্যাগুলো আগে ধরে নিতে হয়। ক্রমিক মানে কি সিরিয়ালি, যেমন 8 9, হ্যাঁ 7 8 10 11 এরকম। তো মনে করি
এখানে একটু প্রথম কথাটা বলতে হয়, মনে করি প্রথম, অথবা কেউ ছোট দিয়ে বলে সেটাও সমস্যা না, কারণ আমি যদি বড়টা ধরি ক, ছোটটা হবে হচ্ছে ক বিয়োগ এক, এই জন্য উল্লেখ করতে হয়। আর আমরা ছোটটা বা প্রথমটা ক ধরলে দ্বিতীয়টা হবে ক যোগ এক। প্রথম ক্রমিক সংখ্যাটি ক, তাহলে ক্রমিক সংখ্যা যেহেতু এক এক করে বাড়ে, তাহলে প্রথমটা যদি ক হয় তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা হবে ক যোগ এক। এখন দেখো আমরা একটা সমীকরণ গঠন করব। ওরা যেটা বলেছিল দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, তার মানে এমনি যদি বলতো যে এই সংখ্যা দুটার অন্তর, অন্তর মানে যেহেতু বিয়োগ, আর বিয়োগের সময় বড় সংখ্যাটা আগে রাখতে হয়, কয়ের মান যতই আসুক না কেন এটা যেহেতু যোগ এক আছে তাহলে এই সংখ্যাটাই বড়, তাহলে আমরা বর্গও আছে তাহলে এটা লিখবো, তার উপর বর্গ মানে স্কোয়ার দেবো, আর অন্তর মানে বিয়োগ, বিয়োগ এটার উপর স্কোয়ার দেবো, সমান লিখবো 37। তো এইভাবে যে বড় সংখ্যাটা আগে লিখলাম বিয়োগের কারণে, তারপরে বর্গ বলার কারণে স্কোয়ার দিলাম, মাইনাস ওই সংখ্যাটার বর্গ, এই এটা যেহেতু ছোট সংখ্যা পরে দিতে হবে, এই সমান হলো 37। এবার আমরা এটা আসলে তোমাদের 5.1 গিয়ে করতেই হবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, যেটা বর্গের সূত্র। তো এটা আসলে কিছুই না, এই প্লাসের এই পাশের অংশটাকে মনে মনে এ পড়তে হয়, এটাকে বি, তাহলে এ প্লাস বি হলো স্কোয়ার, আর এটা সূত্রই হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটার উপর একটা স্কোয়ার দাও, এটা এ স্কোয়ার প্লাস 2 ডট এ, এ মানে হলো ক আর বি মানে হলো 1, 2ab প্লাস বি স্কোয়ার মানে হলো এই যে একটা ছিল আমার বি, তার উপরে স্কোয়ার, আর এই মাইনাস ক স্কোয়ারটা থেকে গেল 37। আর এটা তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা রাফে যদি ক প্লাস 1 ইন্টু ক প্লাস 1 করে লেখো, অর্থাৎ হোল স্কোয়ার থাকা মানে কি দুইবার লেখা, তারপরে সেটা গুণ করে কিন্তু এই জিনিসটাই আসবে, কিন্তু আমরা 5.1 যে সূত্র যেহেতু পড়তেই হবে তো এটাই করলাম, এই ক স্কোয়ারটা ঠিক রাখলাম, আর এটা গুণ করলে দুই অক্ষে দুই, দুই ক, আর একের উপর যত পাওয়ার থাক এটা এক হয়ে যায়, আর বিয়োগ ক স্কোয়ারটা থেকে গেল। তো এই প্লাস ক স্কোয়ার আর মাইনাস ক স্কোয়ার ক্যান্সেল হয়, আমরা এই লাইনেও কাটতে পারতাম, সমস্যা না, তো এটা কেটে দিলাম। এখন আমরা এই যোগ একটাকে ওই পাশে বিয়োগ এক করে দেব, ওই পাশে পাঠিয়ে দেব, তো দুই ক সমান হবে 37 বিয়োগ এক, তারপরে আমরা ডান পাশটা বিয়োগ করে নেব, দুই ক সমান হবে 36। এখন আমরা এই যে দুই গুণন আছে কয়ের সাথে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাতে আমরা কয়ের মানটা পেয়ে যাব, তো ক সমান সমান 36 ভাগ 2, তো 36 ভাগ 2 করলে 18 আসে, তো আমরা কয়ের মানটা পেয়ে গেলাম যে 18, আর ক পেয়ে গেলে আমরা প্রথম ক্রমিক সংখ্যাটা ধরেছিলাম ক, এটাও পেয়ে গেলাম প্রথম ক্রমিক সংখ্যা 18, আর দ্বিতীয়টাকে এক যোগ করব ক যোগ এক, তাহলে 19 হয়ে যাবে দ্বিতীয় ক্রমিক সংখ্যা 18 যোগ 1 সমান হলো 19, তাহলে 18 আর 19ই কিন্তু আমাদের 21 নম্বর প্রশ্নের উত্তর। 18 এই অঙ্কগুলো খুবই পরীক্ষা, বিসিএস পরীক্ষায় পর্যন্ত এই অঙ্কগুলো আসে। তো আমরা এই পার্টের লাস্ট অঙ্কটা করছি এখন, 22 নম্বর, যদিও এই অঙ্কটার সাথে কিছুটা মিল আছে আবার কিছুটা অমিলও আছে। এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। আগেরটা যেমন বর্গের অন্তর 37 বলে দিয়েছিল, আর এখানে সেটা কোনো সংখ্যা দেয়নি, খালি বলেছে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রথম সিস্টেমগুলো একই মনে করি, দিয়ে আগে ধরে নেব 21 নম্বরের মতোই, মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি ক, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হবে, এক যোগ করতে হয় ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, আর আগেরটা যেমন একটা বর্গের অন্তর 37 দেওয়া ছিল আমরা প্রশ্ন মতে লিখে করেছিলাম, আর এখানে যেহেতু এরকম কিছু দেওয়া নেই তো এখানে লিখতে হয় এদের বর্গের অন্তর, কাজগুলো একই, এদের বর্গের অন্তর লিখে, অন্তর মানে যেহেতু বিয়োগ তাহলে বড় সংখ্যাটা আগে নিলাম যে ক যোগ এক, তার উপর বর্গ বলার কারণে স্কোয়ার দিলাম, আর অন্তর মানে বিয়োগ, বিয়োগ এই সংখ্যাটার উপর স্কোয়ার দিলাম, কিন্তু সমান সমান দিয়ে কিছু লেখা যাচ্ছে না যেহেতু এটা দেয়া নেই। এখন এই প্রসেসগুলো এরকমই, আগেরটা যেমন বা দিয়ে করেছিলাম এখানে সমান থাকার কারণে সমীকরণ, আর এখন সমান চিহ্ন দিয়ে করব যে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা সেই সূত্রে যদি ফেলি তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর এই মাইনাস ক স্কোয়ারটা থেকে গেল। এটা বুঝতে সমস্যা হলে আমি তোমাদের অন্যভাবেও দেখাই, যে তোমরা যদি এইভাবে জিনিসটাকে ভাবো যে ক প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, এই কথাটার অর্থ কি, ক প্লাস 1 ইন্টু ক প্লাস 1, এখন সিম্পলি যদি গুণ করো ক ক গুণ করলে হবে ক স্কোয়ার, এটা এটা গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস, এক ক যেহেতু লেখা যায় না শুধু ক,
এইটা আর এটা গুণ করলেও দেখো এক ক লেখা যায় না, শুধু ক। আর এই এটা এটা গুণ করলে, হ্যাঁ এক গুণন এক করলে অনেকে আবার দুই লিখে আসে, এককে এক হবে। আর এই এক ক যোগ করলে কিন্তু দুই ক হয়, তাহলে ক স্কয়ার যোগ দুই ক, এটাই আসলে বর্গের সূত্র বলা হয়, ক স্কয়ার প্লাস দুই ক যোগ এক। তো আমরা এই এটাই করছি, এটা ডাইরেক্ট সূত্র দিয়ে করছি গুণ না করে। তো ক স্কয়ার আর এটা দুই অক্ষে দুই, তাহলে দুই ক যোগ এক স্কোয়ার মানে এক বিয়োগ ক স্কোয়ার। এই যে দেখো এই জিনিসটা একই, দুইবার লিখে গুণ করলে ওই যে ক স্কোয়ার প্লাস দুই ক প্লাস এক, এই যে একই জিনিস আসছে। এখন প্লাস ক স্কোয়ার আর মাইনাস ক স্কোয়ারটা কাটা যায়, তো থাকে হলো দুই ক যোগ এক। আচ্ছা এই অঙ্কটা যেটা করতে হবে, এখানে কয়ের এক থেকে ধরে বিভিন্ন মান ধরতে হয়। ক সমান সমান এক হলে এই জায়গাটা আমরা কয়ের মানটা এক বসাবো, অর্থাৎ এখানে একটা গুণন সম্পর্ক আছে তোমরা জানো, দুই গুণন এক যোগ এক সমান্তরালে দুই অক্ষে দুই। গুণনের কাজটা আগে করতে হবে, দুই অক্ষে দুই রাখে তিন। ওরা বলেছিল বর্গের অন্তর পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, পূর্ণবর্গ মানে কি যাদের বর্গমূল করলে মিলে যায়, তো এটাই কিন্তু বর্গের অন্তর। হ্যাঁ, তো আমরা কয়ের মান এক বসিয়ে দেখলাম যে বর্গের অন্তরটা আসে তিন, এটা কিন্তু পূর্ণবর্গ নয়। তো এইখানে আমরা লিখব যা পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা এবার আমরা ক সমান সমান দুই বসাবো, ক সমান দুই হলে তো এখানে আমরা দুই দেব, দুই গুণন দুই যোগ এক, তো দুই দুগুণে চার, চার আরকে পাঁচ, এখানেও আমরা বলবো যা পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপরে আমরা কয়ের মানটা তিন ধরবো, যখনই পূর্ণবর্গ সংখ্যা এসে যাবে তখনই আমরা বন্ধ করে দেব, তো দুই গুণন তিন যোগ এক, তিন দুগুণে ছয়, ছয় আরকে সাত, এটাও আমরা বলবো যা পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপরে আমরা কয়ের মানটা চার ধরবো, চার হলে তাহলে দুই গুণন চার, এই চারই হয়ে যাবে, দুই গুণন চার যোগ এক, তাহলে চার দুগুণে আট, আট আরকে নয়, এইখানে আমরা বলবো যা পূর্ণবর্গ সংখ্যা। এখন অনেকে এইটুক করে আসার পরে, এত বড় করে আসার পরে লাস্টে ভুল করে, যাতে প্রথম সংখ্যাটি নয় আর দ্বিতীয়টি নয় যোগ এক দশ, এটা কিন্তু পুরাটা ভুল হলো। এই যে কয়ের যে মানটা ধরার কারণে, কারণ এটা তো হলো বর্গের অন্তরটা, কয়ের যে মানটা ধরার কারণে বর্গের অন্তরটা পূর্ণবর্গ সংখ্যা আসলো, সেই মানটাই হচ্ছে যে প্রথম ক্রমিক সংখ্যাটা, তাহলে প্রথম, আর আমরা তো কটাই ধরেছিলাম প্রথম ক্রমিক সংখ্যা, সেদিক থেকে মনে রাখবা কয়ের মানটাই প্রথম ক্রমিক সংখ্যা হলো চার, আর দ্বিতীয়টা হবে ওর সাথে এক যোগ দেব, দ্বিতীয় ক্রমিক সংখ্যা হবে চার যোগ এক সমান পাঁচ। তো এটাই আমাদের সংখ্যা দুটা বের হয়ে গেল, একটা চার আর একটা পাঁচ। তো আজকের পাঠ এখানে আমাদের শেষ হলো, তোমরা ভালো থাকবে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকের পর্যন্তই ধন্যবাদ।